তুমি এখানে লুটছো কথা আছে কথা আমার সঙ্গে কেন মজলি শেষ হয়ে গেল বুঝি এত তাড়াতাড়ি নাকি ওই বিদেশি পায়রা বড় হয়ে গেল মাফ করবেন এই সময় এই ঘরে আমি আসতে চাই কিন্তু মনে হলো এর থেকে বেশি দেরি করাটাও ঠিক হবে না তাই আপনাকে কিছু কথা বলতে এসেছি কথা তা বলো না তোমার সেই সব কথা যেগুলো এখন না বললেই হচ্ছিল না বলো কয়েকদিন আগে আপনি আমাকে কিছু কথা বলেছিলেন বলেছিলেন আমি যেন আপনার বিষয়ে কোনো রকম মাথা না ঘামাই আমি কিন্তু আপনার সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছি আপনাকে একদিনের জন্য বিরক্ত করিনি একবারের জন্য জানতে চাইনি আপনি কোথায় আছেন কোথায় থাকছেন আপনার অফিসে আবারও যাকে বহাল করেছেন তার সাথে আপনার সম্পর্কটা কি বা কেনই বা বহাল করেছেন অবশ্যই এগুলো কোনো কিছু জিজ্ঞাসা করার বা বলার অধিকার আমার নেই আমি জানি খুব ভালো করেই জানি আপনি আমাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছেন যে এগুলোই আপনার জীবনের সব আপনার আমার ব্যাপারটা তো নেহাতি বোঝা পড়া দিয়ে তাই না যে বোঝা পড়াটা আপনি করেছেন আপনার আব্বা আমার সঙ্গে আর আমি আমার আব্বা আমার সঙ্গে স্ট্রেট পয়েন্টে এসে কথা বলুন ওসব পুরনো কাশেন দি না ঘেটে সোজাসুজি বলো অবশ্য যদি কিছু বলার থাকে আছে অনেক কিছুই বলার আছে সেজন্যই এখানে আসা না হলে আজ এখানে আসার প্রবৃত্তি আমার ছিল তাহলে ভূমিকা না করে সোজা সুজি বলো তোমার ওইসব ওই কাদানি দেখার মেজাজ আর সময় আমার নেই আপনি আমাকে আপনার বাড়ির চাপে বিয়ে করেছেন ঠিকই কিন্তু স্ত্রীর মর্যাদা কোনোদিন দিতে পারেননি কোনোদিন পারবেন না যাক শেষ পর্যন্ত তুমি এটা বুঝতে পেরেছো এই জন্য আমি হ্যাপি আমি তো বুঝেছি কিন্তু আপনি হয়তো বা আপনার নিজের কথাই ভুলে গিয়েছেন মানে কি বলতে চাইছো তুমি পরিষ্কার করেই তো বলছি আপনার বুঝতে এত অসুবিধা হচ্ছে কেন আপনি তো স্পষ্ট কথা বলার মানুষ আশা করি স্পষ্ট কথা শুনতেও ভালোবাসেন যা বলার বলো খামাখা ভ্যান ভ্যান করো বেশ শুনুন তাহলে আপনি আমার কাছে আপনার স্বাধীনতা চেয়েছেন আমি সেটা দিয়েছি বলতে পারেন বাধ্য হয়েছি আপনি সেটা একরকম কেড়েই নিয়েছেন আমার কাছ থেকে আপনি একদিন বলেছিলেন আপনি আপনার মতো থাকবেন আর আমি আমার মতো থাকতে পারবো বলেছিলেন তো হ্যাঁ বলেছি তাতে কি তার মানে আপনার কথা মতো আমিও যা ইচ্ছা তাই করতে পারি আর আপনি তাতে কোনো বাধা দেবেন না সেরকমই তো কথা হয়েছিল আমাদের বা বলতে পারেন সেরকম হুকুমই আপনি আমার উপর জল করেছিলেন কি মনে পড়েছে সেসব কথাগুলো হ্যাঁ তুমি তো তোমার ইচ্ছে মতো সব কিছু করছো কই আমি তো কথা দেইনি তাই বুঝি হ্যাঁ হ্যাঁ তাই এই যে একজন অজানা অচেনা পুরুষ মানুষের সঙ্গে তুমি মজলিসে বসেছিলে আমি কিছু বলেছি বলিনি ভালো মেয়ের মুখোশ পরে এই বাড়িতে বসে বেলাল লাপানো করছো চুপ করুন আফতাব চৌধুরী সাহেব ছি ছি লজ্জা করছে আমার লজ্জা করছে যে আমি আপনার মতো একজন মানুষের স্ত্রী আমার লজ্জা করছে যে এক মুহূর্তের জন্য হলেও আমি আপনার প্রতি দুর্বল হয়েছিলাম থামো আমার সামনে আর সতী সেতু না তোমাদের মতো মেয়েদের আমার ভালো করে চেনা আছে একদম চুপ আমাকে আর একবারের জন্য আপনি অপমান করবেন না একটা বাজে কথাও আপনি আর আমাকে বলবেন আপনি কার সঙ্গে আমার তুলনা দিচ্ছেন কোন মেয়েদের সঙ্গে তুলনা দিচ্ছেন আপনার
ওই ইলোরার সঙ্গে? কি 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 কার নাম বললে তুমি? শাট আপ! আর একটাবার যদি তোমার মুখে ওই ইলোরার নাম আসে। কি হলো আফতাব সাহেব, জ্বলছে? খুব জ্বলছে না? এখন বুঝতে পারলেন কাটা খায় নুন ছেটালে কেমন লাগে? আরেকটা কথা খুব পরিষ্কার করে শুনে এবং বুঝে নিন, আপনি আপনার বাবার জোরে তার পয়সায় তার ক্ষমতায় এমডি হয়েছে, কিন্তু আমি কিন্তু তা নই। আমার যেটুকু গুণ যতটুকুই আছে তা সম্পূর্ণ আমার। আল্লাহ তাআলা এই গুণ আমাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছেন। তাই আমার মুরব্বীর প্রয়োজন হয়। আপনি যদি ভেবে থাকেন আমি আপনার পাপোষ, আমার যখন তখন পায়ের নিচে ঢেলে ফেলা যায়, তাহলে আপনি ভুল ভাবছেন।